সব ফালা আরে ফালা আরে ঘটনা কি হলো ধরো ভাই কথা কেন আরে সব ফালাই সব ফালাই দিয়েছেন ভাই আরে ভাই কোয়েন না এখন যে অবস্থা চুলা কিনলে সেট কিনতে হয় সেট কিনলে ইন্ডাকশন চুলা কিনতে হয় ফালা এটা ফালা হাই হাই করে কি ফালা সব তো ফালাই দিলে এই মানে বর্তমান যে অবস্থা মনে করেন একটা ইন্ডাকশন চুলা যদি কিনে কেউ সাথে একটা সেট কিনতে হয় আচ্ছা আপনার বাজেট করতে হয় 10000 ওকে গ্যাসের চুলা কিনলে বোতল সহ বাজেট করতে হয় 10000 কত হলো 20000 আরো 4-5000 টাকার অ্যালুমিনিয়ামের পাতিল কিনতে হয় আজকে সব সমস্যা সমাধান করার জন্য একটা আজব জিনিস নিয়ে আসছি ভাই আজব জিনিস আজব জিনিস মানে এটা এ এ এ একটা জিনিস আসছে বিদ্যুৎ বিলে আপনার কমপ্লিট হবে সারা মাসে 150 থেকে 200 টাকার মধ্যে এইটার মধ্যে রান্না করলে বিদ্যুৎ বিল এর থেকে বেশি আসবে না তাই নাকি একদম চ্যালেঞ্জ আচ্ছা রান্না করতে কতক্ষণ সময় লাগবে মাত্র 15 মিনিট কইরা দেখেন তো দেখি কি চ্যালেঞ্জ 15 মিনিট অবশ্যই ভাই চ্যালেঞ্জ দিলে 15 মিনিটে বলে রান্না করব এই দেখেন ওরে ভাই দেওয়ার সাথে সাথে তো ছাই ছাই করে উঠলো হ্যাঁ এটাকে চুলাও বলা যাবে না এটাকে মার্বেলের হাড়িও বলা যাবে না এটাকে বলা যাবে রোবট মাল্টি ফাংশন কারি কুকার 1000 আইটেম রান্না হবে 150 টাকা বিদ্যুৎ বিল 150 টাকা বিদ্যুৎ বিল এই যে দেখেন মুরগির মাংস দেওয়ার সাথে সাথে ওরে ভাই কত বড় সারি নিয়ে আইছেন আপনি এত বড় কে এর মধ্যে ঈদের দিন একসাথে মানে 5 থেকে 7 কেজি গোশত বসায় দিবেন একসাথে একসাথে একদম মোমের মতো সিদ্ধ হবে ভাই আপনি এনে কত লোক দিবেন এখানে তো প্রায় 3 কেজি 3 কেজি দিবেন তো ভাই কি পাই পড়ে তলাই পড়া রইছে এটাতে চাইলে হাফ কেজি রান্না করতে পারবেন চাইলে একবারে 5 থেকে 7 কেজি গরু গোশত রান্না করতে পারবেন আরেকটা জিনিস বলি এর আগে দেখছেন আপনারা এরকম নন স্টিক হ্যাঁ এগুলো কিন্তু খোঁচা দিলে উইঠা যায় এই যে আপনি খোঁচাটা উঠে গেল বর্তন বানাইছি রাইস কুকারের জিনিস দিয়ে বর্তন বানাইছি আর আজকে যেই জিনিস নিয়ে আসছে এটা হচ্ছে মার্বেল ওকে এটার মধ্যে যে কোনো খুন্তি দিয়ে ব্যবহার করবেন এটা কখনো উঠবে না আচ্ছা এটার মধ্যে আপনি 1000 আইটেমের উপরে রান্না করবেন বিদ্যুৎ বিল 150 থেকে সর্বোচ্চ 200 টাকায় ভাই এই যে ভাত হবে 12 মিনিটে কুরবানি ঈদে নেহারি খায় না মানুষ হ্যাঁ সিদ্ধটা তো হইব এখানে এখানে হইব কি নেহারি টেহারি হইব কি না সম্পূর্ণ ঢালাই বডি আচ্ছা মানে এটা যদি আপনি কোলে করে রান্না করেন বিদ্যুতের শর্ট খাবেন না আচ্ছা ঠিক আছে হাতে ধরে বলছেন আপনি হাত দিয়ে ধরে রাখছি এটা সারাদিন হাত দিয়ে ধরেও রান্না করতে পারবেন কেন এটাতে ইউজ করলে কোনো ধরনের লুসনি দরকার হবে না আপনার কারণ এটা হচ্ছে সিলিকন হ্যান্ডেল করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল কোটেড করা আছে ওকে বুঝতে পারছেন আচ্ছা ভাত রান্না করবেন কতক্ষণে ভাত 10 থেকে 12 মিনিট আচ্ছা দেন তাহলে তাড়াতাড়ি ভাতটাও বসায় দেন এই যে চালটা সারিটা দেখছুনি কত বড় এই এত চাল দিয়ে দিবেন 10-12 মিনিটে এটা 1.5 কেজি চাল আছে এখানে এটাতে আপনি 2 থেকে 2.5 কেজি চাল আপনি পাকাতে পারবেন একসাথে যত বড় ফ্যামিলি হোক কারণ আমাদের যদি 4 জনের ফ্যামিলি হয় ঈদে দেখা গেছে 10-15 জন এমনি হয়ে যায় তো মেহমান তো ঈদে আসবে হ্যাঁ কারণ আপনি বারবার রান্না করবেন বারবার বিদ্যুৎ বিল দিবেন 150 টাকায় মাসে একবার বিল দিবেন মন ভরে 14 গোষ্ঠী রান্না করবেন এটার মধ্যে এখন আপনি এই যে এই গ্যাসের চুলা মুলা সব যে ফালাই দিলেন মানে গ্যাসের চুলা কি আর লাগবে না তো ভাই গ্যাসের চুলা কিনলে তো বোতল গ্যাস কিনতে হইব হ্যাঁ তা তো লাগে বোতল গ্যাস কিনতে হলে তো আবার সিলভারের পাতিল কিনতে হইব আচ্ছা ওই সেকশন বাদ দেই কারেন্টের চুলা কিনলে তো 500-700 বিল আসে এটার সাথে আবার ইন্ডাকশন সেট কিনতে হইব ইন্ডাকশনের কি একমাত্র ইন্ডাকশনে 500 মতো আসে আজকে 20000 টাকার সমাধান সাধারণ বাজার খরচের টাকা এক সপ্তাহ বাজার করবেন যেই টাকা দিয়ে ওই টাকা দিয়ে আজকে রোবট কারি কুকার দিয়ে দিব মানে সারা বছরের সমাধান এক সপ্তাহের বাজার খরচে এক সপ্তাহের বাজার খরচ আর কি সারা মাসের রান্না একদিনের পকেট খরচে একদিনের পকেট খরচ মানে কি হিসাব চিন্তা করা যায় আর একটা মজার জিনিস জানেন কি ভাই অনেকগুলাতে যেমন গ্যাসের চুলে আমরা গ্যাসের চুলাটা বাড়াই না এখানে কিন্তু একটা রেগুলেটর প্রসেসিং করা থাকে অবশ্যই রেগুলেটরটা সুবিধা হচ্ছে কি আমি চাইলে কমাতে পারবো বাড়াইতে পারবো চাইলে বাড়াইতে পারবো আমার দমে দেওয়া দরকার আমি দমে দিলাম দমে দিতে বেশি পাওয়ার দরকার বেশি সেম সিস্টেমে এটাতেই রান্না হচ্ছে দেখেন রেগুলেটর দেওয়া আছে এই যে দেখেন রেগুলেটর এটা লাল বাতি জ্বলে আছে 5 নম্বর স্পিড 5 নম্বর যেটা এটা হাই আপনার হাই পাওয়ার হাই স্পিড 4 নম্বর আরো কম 3 নম্বর আরো কম 2 আরো কম একবারে লোতে দমের জন্য 1 এ ওকে আরেকটা ব্যাপার হচ্ছে 5 নম্বর স্পিডের বেশি
হিট যদি উঠে তখন সেই ক্ষেত্রে এটা অটো বন্ধ হবে। অটো অটো বন্ধ হবে, আপনাকে বন্ধ করতে, আপনার মাছ পুড়বে না, আপনার মাছ ভাজা হতে থাকবে। মানে ভিউয়ার্স আপনি এখানে রান্না করতেছেন, এখন আপনার এই রান্নার জন্য যতটুকু হিট দরকার ততটুকু হিট কিন্তু সহনশীল, এখন তার চাইতে বেশি হিট যদি হয়ে যায় তাহলে অটোমেটিক এটা অফ, অটোমেটিক তখন বিদ্যুৎ টানবে না। ঠিক আপনার 30 সেকেন্ড পরে আবার অটোমেটিক এটা অন করবে, মানে ওভারহিটে যেটা পুড়ে যায় এটাতে খাবার পুড়বে না, মানে তখন এই হাড়ির গরমেই রান্না হবে, হাড়ির গরমেই রান্না হবে। আর একটা জিনিস, আমি সারা দিন এটার মধ্যে বসাবো, আমার খাবার একদম মানে শুকায়া একদম ছোট হয়ে যাবে, কিন্তু এই হাড়ির সাথে টাচ হবে না। এই দেখেন, এই যে দেখেন, এক ফুটা লাগবে না, কারণ সম্পূর্ণ এটা সিরামিক কোটিটের, মানে আপনি কষান কিংবা বসান যেভাবে যাই করেন না কেন, নিচে পোড়া লাগবে না মার্বেল হওয়ার কারণে। হ্যাঁ, আপনার বিদ্যুতিক লাইন যেখানে আছে সেখানে নিয়ে রান্না করেন, ডাইনিং টেবিলে দরকার বসে বসে। আচ্ছা, আমি ফেসবুক চালাবো, আমি একটা কথা কই, আমি ডাইনিং টেবিলে রান্না করব না, আমি শোয়ার ঘরে রান্না করব, পারবো কেন, সমস্যা কি? কোনো সমস্যা নাই, কারণ যখন ঢাকনা লাগিয়ে দিবেন তখন আর কিন্তু এটা তাপটা বাইরে বের হবে না। ঢাকনাগুলো কি সুন্দর, অসাধারণ। আর এটার আমরা নাম দিই, এটা হচ্ছে কোলা ব্র্যান্ডের কোলা, এটা হচ্ছে কোলা, এটা হচ্ছে অরিজিনাল জার্মান কুকের 10 লিটার ক্যাপাসিটি, বুঝেন, 10 লিটার মানে 5 থেকে 7 কেজি গরুর গোশত অনাসি আপনারা এটাতে রান্না করবেন। আর আজকের ভিডিও যারা দেখতেছেন তাদের জন্য অফার আছে, যারা দেখবে যারা শেয়ার করবে তাদের জন্য আরো চমৎকার অফার আছে, যারা কিনবেন তাদের জন্য তো অফার ভরপুর। ওকে, তা দেখা যাক। এই যে দেখেন, মুরগির গোস্ত আমরা দিয়া নাড়াচাড়া দিচ্ছি, রান্নাবান্না হইতাছে, এখানে কোনো রকম পোড়া লাগতেছে না, নিশ্চিন্তে রান্ধতেছে। ভাই 3.5 কেজি গোস্ত কোথায় পড়ে আছে, আপনি 5 কেজি গোস্ত রান্না করবেন এই যে অর্ধেকে আসবে, তাহলে 7-8 কেজি মাংস মধ্যে ডিম ভাজি করবেন, গরু গোস্ত রান্না করবেন, মুরগি করবেন, পোলাও করবেন, বিরিয়ানি করবেন, কাচ্চি করবেন, পরোটা ভাজবেন, ডিম ভাজবেন, এভরিথিং যা মনে চায়, গরুর নল্লি থেকে নেহারি থেকে শুরু করে আল্লাহর দুনিয়া যত খাবার আছে। বিদ্যুৎ বিল 150, আপনি চাইলেও জোর করে এটা 300 টাকা বিদ্যুৎ বিল উঠাতে পারবেন না, এটা লিমিটেড, কারণ ওই যে অটো প্রোটেকশন দেওয়া আছে, অটো প্রোটেকশন কারণে ওভার বিদ্যুৎ বিল কখনো যাবে না। এটা আমি আবার ব্যাপারটা বুঝাই বলতেছি ভাই, রেগুলেটরটা আমাদের দিকে একটু ঘুরাই দেন, আমি একটু দেখায় বইলা দিই। এই যে দেখেন রেগুলেটর এখন আছে 5 ভোল্ট আছে, এটার জন্য যতটুক আগুন দরকার কিংবা যতটুক হিট দরকার ততটুক সেই হিটটাই সে দিবে, এর বেশি ওভার হয়ে গেলে এখান থেকে হিটটা স্টপ করায় দিবে, তখন হাড়ির হিটে রান্না হইতে থাকবে, আবার যখন হিট দরকার পড়বে তখন অটো চালু হবে, কারণ এটা রোবট। হ্যাঁ, আরেকটা জিনিস বললি, এখন অনেকে বলবে ভাই এটা তো কারেন্টে চলে, কারেন্টে শর্ট খাবো কেনা, এই দেখেন আমি ধরছি, এই যে বডিতে দেখেন ধরে আছে, আমি তো মানুষ, এ তো বিদ্যুৎ পরিবাহী কোনো জিনিস না। হ্যাঁ, এটাতে সম্পূর্ণ 100% স্যাটিসফাই হয়ে আপনারা নিতে পারবেন, আচ্ছা, কোনো ধরনের বিদ্যুৎ শর্ট সার্কিট হওয়ার কোনো চান্স নেই, যে কোনো ফ্ল্যাগ আপনারা চালাতে। শেয়ার গাড়িদের জন্য কি রাখছেন? হ্যাঁ, আজকে যারা আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী হবেন তাদের জন্য পাগলা ব্লেন্ডার, পাগলা ব্লেন্ডার, মেন্টাল ব্লেন্ডার ভাই, মেন্টাল মানে এই কি আমাকে পাবনা গেছিল ভাই, এটা আমার বাড়ি কিন্তু পাবনা, ডাক্তার সে, ও আচ্ছা, পাগলা ডাক্তার, আমি বলি এর কাছে হলুদ আর পাথর কিছুই মানে না, মানে ডিমুয়ার হয়ে যায়, কথা বুঝছেন, দেওয়ার সাথে সাথে সে গিলে খায়। এই যে আমি বসাই দিলাম, এই দেখেন বাটটা হচ্ছে, ওরে এ রে ভাই, বাদ দিয়ে অর্ধেক হয়ে গেছে, বাদ দিয়ে অর্ধেক হয়ে গেছে, তো দিয়া সারতে পারলাম না, এই দেখেন। আচ্ছা ভাই, তাইলে তো সবাই কমেন্টস করতেছে দাম কত, আমার একটা লাগবে, ডেলিভারি চার্জ কত, কেমনে কি পানির দাম, আজকে যারা কিনবেন কোরবানি ঈদ অফার। আচ্ছা, এই যে ইতি আপু লেখছে ওয়াশ করবে কিভাবে, রাইট, আমাদের আপুদের প্রশ্ন কিন্তু আসলে ঘর গোছানো নিয়ে প্রশ্ন, অবশ্যই পরিষ্কার করবো কিভাবে, আমি সেটা বলে দিচ্ছি আপনাকে কিভাবে পরিষ্কার করবেন, এই কারি কুকারটা দাও। আচ্ছা, একটা কারি কুকার খুলে আমাদের সামনে দিয়ে দেন, আমরা ওয়াশ করাও দেখাই দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, এখন দেখেন দোকানেই রান্না। আর আমরা আসি রাসেল এন্টারপ্রাইজে, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায়, দোকান নাম্বার 9, স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পারতেছেন রোবট কারি কুকারের নিচে, এই দুইটা নাম্বারে যোগাযোগ করে পণ্য কিনতে পারবেন, লেনদেন করবেন, এছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না। এটা আপনার ঘরে থাকলে, হ্যাঁ, আপনাকে কারেন্টের চুলা আর ইউজ করতে মন চাইবে না ভাই, ইলেকট্রিক চুলার সাথে হাড়ি সেট লাগে, লাগবেই। প্যাকেজ কত টাকা দাম হয়? মিনিমাম 8-9 হাজার টাকা, 8 থেকে 10 হাজার টাকা ভালো কোয়ালিটির কিনতে গেলে। গ্যাসের চুলা সিলিন্ডারকে যদি কিনতে চান সর্বনিম্ন 10 হাজার, থার্ড ক্লাসের গুলা 20 হাজার হলো, হাড়ি পাতিল আরো 5 হাজার 25 হাজার, এখন আমি যদি এটা 3-4 ভাগ 5 ভাগের 1 ভাগ দিয়ে দিই চলবে না? অবশ্যই, হ্যাঁ, আজকে ধামাকা অফার থাকবে, 5 ভাগের 1 ভাগ তাহলে তো ভাই ভালো প্রাইস না, আমি কমো না, আপনারা যোগ বিয়োগ করেন না, পরে করেন। আচ্ছা আচ্ছা, এই যে এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে চুটেলে আমাদের একটা প্যান, এটার ভিতরটা থাকবে সম্পূর্ণ সিরামিক কোটিটের 100% ফুড গ্রেড। আগে নন স্টিক গুলো ছিল, এগুলা কিন্তু কালার কোটেড করা, স্প্রে রং করা ছিল, এখনকার গুলো সিরামিক কোটেড হওয়া, একদম পিওর মেটাল। হ্যাঁ, পিওর মেটাল। আর একটা বিষয় বলি, এই দুই পাশে যে হ্যান্ডেল গুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ কুলিং সিস্টেম করা আছে, কখনো গরম হবে না। এই যে ভাত হয়ে গেছে দেখেন অবস্থা, আরেকটা জিনিস দেখেন আউটলুকিংটা যদি দেখেন,
গাড়ি ভাড়া খরচ করে আপনার বাসায় জিনিস দেখতে আসবে মানুষ। এই ডায়লগটা অনেক আগের একটা চমৎকার ডায়লগ ছিল যে ভাই ওই একটা জিনিস কিনছে চলো যাই দেখি আসি পাশে পাশে ভাবি কবে তিন তালার ভাবি না কি একটা জিনিস কিনছে লন দেই গাই হ্যাঁ কি পাতিলের মধ্যে চুলা সেটআপ ওকে তো এটা কিভাবে ওয়াশ করবেন আমি বলি এটা আউট ভিতরে কোনো জয়েন নেই জয়েন না থাকাতে সুবিধা কি কখনো ওয়াটার বা ভাতের মার কখনো কয়েলে যাওয়ার মজার কাহিনী কই একবার ওই এয়ারফেয়ারে একটা ভিডিও করছিলাম জি তো এয়ারফেয়ারে ভিডিওটা আমার বাড়িতে যে আমি দেখাইছি আচ্ছা তো সবাই দেখে কইতেছে এইগুলাই বাতাসে রান্না হয় এখনো অনেক জায়গার জন্য কিন্তু আজব আজব এইটাই যদি আপনি ওইরকম কোন জায়গায় নিয়ে যান আরে এই হাড়ির ভিতরে রান্না হয় এটা কিন্তু পাতিল কেউ বুঝবে না চুলা চুলা এটা কি করব আপনি বুঝতেছেন এটা আপনার কাছে চুলা আর এইটার যে ভিতরে কয়েলটা আছে সম্পূর্ণ মেটালের মেটালের শীট দিয়ে কিন্তু এটা মোড়ানো যাতে কখনো ওয়াটার পানি বা ওভাবে ওরকম না যায় আপনি তো আর এটা চুবিয়ে ধোবেন না কারণ এটা ধোয়ার জিনিসটা এটাতে কোনো ধরনের ময়লা আটকায় না রান্না শেষ হয়ে টিস্যু দিয়ে বা হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে নিলেন জাস্ট এই পোর্টটা আপনি একটু সেভ করে রাখবেন যাতে পানি না যায় কোনো প্রবলেম নেই মুছে নেবেন ঠিক আছে এই দেখেন এই জিনিসটাকে দেখে কেউ বলবে এটা একটা চুলা তারপরে কথা কইলাম পোড়া লাগে নাই না কিসের পোড়া লাগবো কই পোড়া কোনো পোড়ার কোনো কাজই নাই পোড়ার কোনো কাজই নাই যাই হোক রাসেল ভাই তো হলুদ বেশি খায় হলুদ টলুদ বেশি দিয়ে ফেলাইছে আপনারাও ঠিক মতো রান দেন আসলে লাইভেই রান্ধে বাসায় কিন্তু রান্ধে ব্যাপারটা এরকম না 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 ভাই এর লজ্জা দিয়ে না আচ্ছা আমরা বাসা হয়ে গেছি কিন্তু ভাতটা স্টপ করে দিই হ্যাঁ ভাতটা একটু কমিয়ে একটু কমে দমে দিয়ে দেন এই যে যখন কমানোর দরকার হবে আপনারা এভাবে কমাবেন ঠিক আছে এই যে আমি তিনি দিয়ে দিলাম এখন মনে করেন দমে আছে দমে দমে দম রে বাবা নাকি ভাত হয়ে গেছে কিন্তু ভাত হয়ে গেছে বলছিলাম বারো মিনিট কয় মিনিট হয়েছে লাইভে ঢুকছি বারো মিনিট হয়নি এই যে কেবল গিয়ে বারো মিনিটে পড়লো এই লাইভে ঢোকার দুই তিন মিনিট পরে দিছিলাম মানে কি দ্রুত হয় বুঝতে পারছেন এবার দেড় ঘন্টার দিন নাই সর্বোচ্চ শেয়ার যারা করবে তারাও একটা পাবে যারা কিনবে তারা তো ধামাকা অফার পাবেই আর যারা একসাথে কিনবে তাদের জন্য ওভার ধামাকা ওকে কোরবানিদের আগে আসলে ধামাকা ধামাকা লাগে ভাই অবশ্যই একটা বাজেট লেগে যায় অবশ্যই সেক্ষেত্রে একটু একটু আপনারা ছাড় না দিলে হয় কেমনে এই যে ব্লেন্ডার না হ্যাঁ এটাতে কি করলে আপনি খুশি হবে হলুদ করে আরে ভাই দইরাই খালি হলুদ এই এটা দিয়ে পরীক্ষা একটু আগে একটা লাইভ করছি পরীক্ষা একটা ব্লেন্ডার ফেল করছে ওটা ভালাই দিছি আমরা চ্যালেঞ্জ দিলেন লাইভে কিন্তু দেখাম ভাই শুনেন এটা যদি হলুদ পারে তাইলে কিন্তু দাম করবেন না পারলে কিন্তু ফালাই দিবেন না পারলে ফালামো মানে আরেকটা জিনিস কই বাংলাদেশ অনেক ব্লেন্ডার কিনছেন এটা যে নিচের বেসটা আছে যখন এটা আমরা ঘুরাই তখন কিন্তু বেচে অনেক প্রেসার পড়ে এই বেসটা কিন্তু মেটাল ওকে আর এটার ওজন প্রায় 600 গ্রামের উপরে এই জারটার ওজন এই জারটার আর এই জারটার 100 বছরের গ্যারান্টি থাকবে জং মরিচা কালো ডিসকালার ফাটা ভাঙা সব আমার আর ভালো থাকলে আপনার কেমনে সম্ভব না লেখে নিয়ে যাবেন দলিল দিয়ে দিব একবারে আর এই ব্লেন্ডার 10 বছর গ্যারান্টি এখন কিভাবে দিলাম বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছি ঠিক আছে চলেন এত মাটি মাটি না এটা মাটির ভিতরে গড়া থাকে এটা মাটির চেয়ে তো শক্তিশালী এটা আল্লাহ পাক বানাইছে একদম র ম্যাটেরিয়াল হ্যাঁ এটা হাতুর ওই ইট পাথরের বেল নাই ভাই এটা সামনে হ্যাঁ এই যে দেখেন হলুদ দিলাম না আস্তে আস্তে কিন্তু আছে 40 সেকেন্ড ধরে এখন যেটা করছি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওকে মানে এটা তো আমি এক্সট্রা ভাবে বানাই নাই এই ব্লেন্ডারটাই আপনার ঘরে যাবে গ্যারান্টি 10 বছর দেখেন হলুদের অবস্থা বিসমিল্লাহ তেলকম পাউডার না আমাদের যে বিডি ফ্যান্টাসি রহিম ভাই কয় কয় তেলকম পাউডার হয়ে গেছে এরকম তেলকম পাউডার এটা যদি 38 সেকেন্ড করেন খাওয়ার উপযোগী দাঁত ব্রাশ করা যাবে এখনো খাওয়া যাবে এই ব্লেন্ডারের পাওয়ারটা এটা কিন্তু 1000 ওয়াট ভাই এই জায়গায় আবার রেডি কি
এটা হচ্ছে শুকনা মরিচ মানে পেস্ট করে যারা খেতে চায়। হ্যাঁ, শুকনা মরিচ তো অনেকে শুকনাটা খায় না, অনেকে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। অনেকে বলতেছে পাতিলের দাম কত। ভিউয়ার স্যার, 2-3 মিনিট রান্না তো শেষ হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এটা পাতিল না, এটা একটা কারি কুকার, এটা রোবট কারি কুকার। এটা আমরা দাম বলে দেবো। সাবিনা ইয়াসমিন আপু বলতেছে পাতিলের কথা, আসলে এটা পাতিল কিন্তু এটা ম্যাজিক পাতিল, এটা নিচে চুলা ফিট করা আছে, এটাতে কোনো জয়েন্টলেস। এটা ওই কে জানি একবার বলছিল রকেটের পেছনে আগুন লাগাই বলেই কিন্তু রকেট এত দ্রুত আগায়। আচ্ছা, এইটার পেছনে আগুন আছে ভাই। হ্যাঁ, এটার গ্যারান্টি 10 বছর, কারণ এটা পাগলা ব্লেন্ডার 1000 ওয়াট রিকো ব্র্যান্ডের, 100% কপার প্রুফ করে দেখায় দিব। আচ্ছা, এবার কি করতে বলেন? এই যে মরিচই করেন। মরিচ করবো না, ছেঁচরা আদাটা আগে করি। ছেঁচরা আদা করবেন? হ্যাঁ, ছেঁচরা আদাটা করি। ঠিক আছে, আঁশযুক্ত আদা যেগুলো চাকরি ছেড়ে দেয়। ওকে, আজকে আপনাদের বুয়ার চাকরি শেষ, নতুন বুয়ার বাংলাদেশ, নতুন বুয়ার বাংলাদেশ। এই দেখেন আদা দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, দেখেন এই আদা 15 সেকেন্ড আমি পেস্ট করে আপনাদেরকে দেখাবো। এত বইরা দিলেন? হ্যাঁ, তো কিসে এটা পাগলা ব্লেন্ডার আগে বলছি না আপনাদের। হ্যাঁ ভাই, আমার লগে ফাইজলামি কম করবেন। আচ্ছা ঠিক আছে, কাজ হইলে হইলো ভাই, আমগো প্রোডাক্ট ভালো লাগবো। প্রোডাক্ট 100% ভালো হবে, এই ব্লেন্ডারের গ্যারান্টি 10 বছর, এভাবে তো দেই নাই ভাই। ঠিক আছে, বিসমিল্লাহ। সাড়ে সর্বনাশ, কত তাড়াতাড়ি করে দিচ্ছি ব্লেন্ডার তো অনেক কিছু, ব্লেন্ডার তো অনেক দেখছি, 10,000-20,000 টাকা দিয়ে বলেন দামি ব্লেন্ডার। আচ্ছা, জুয়েল হোসেন ভাই বলতেছে 3 বেলা রান্না বিদ্যুৎ বিল কত আসবে। জুয়েল ভাই, আপনার পকেট খরচ? আপনার পকেট খরচ 500 হইলে তার থেকে 3 ভাগের 1 ভাগ, তার থেকে 3 ভাগের 1 ভাগ। এই যে দেখেন ভাই, পেস্ট পেস্ট পারবে কোনো ব্লেন্ডার আজ পর্যন্ত দেখছেন 10 সেকেন্ডে পেস্ট করতে? এটা একমাত্র এই পাগলা ব্লেন্ডারটাই পসিবল, অন্য কোনো ব্লেন্ডারে পসিবল না। ওকে ওকে, এটা রাখো। ঠিক আছে, এরপরে দেখাবো আমরা মরিচ বাটা। মরিচ বাটা? হ্যাঁ, এই মরিচ বাটা বাটো, মেহেন্দি বাটো, সারাদিন আপনার হাত জ্বলবে। হ্যাঁ, পাটা পুতা তো ঘষা লাগবে, মাজার দহ রফা দফা, মাজার আড্ডি ব্যাগ হয়ে যাব। আবার বুয়াও কইব আমি চাকরি করব না, আমার মরিচ বাটা চাকরি করতাম না, দ্বিতীয় বুয়া দিয়ে দিলাম, লাইফ গ্যারান্টি। ওকে, বিসমিল্লাহ। ঠিক আছে, ওকে, কারণ এটা 100% হালাল মরিচ ভাই। হুম, কারণ এটার মধ্যে কোনো ইটের গুঁড়া বালুর গুঁড়া কিছু নাই, আপনি যেভাবে বাটবেন সেভাবেই বাটা হবে। ওকে, কি জিনিস ভাই, আমরা জিনিস দেখাচ্ছি, একটা পাগলা ব্লেন্ডার আছে দুলাল ভাই, আর এই পাশে আছে ওই দেশে খুব চমৎকার মাল্টি কুকার। এটাতে আপনারা যদি বলেন যে মরিচের সাথে শুটকি ভর্তা খাবেন, তাও পসিবল। যদি বলেন যে আদা রসুন বাটবেন, তাও। মানে মশলার জগতে যা আছে, কারণ শুকনো মরিচ কিন্তু আপনার যে ইয়াটা আছে, বিচিটা আছে, কিন্তু পেস্ট হয় না। আচ্ছা, এই ব্লেন্ডারে পেস্ট করে আমরা দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, এখন তো দাম বলতে হবে ভাই, দাম বলার সময় আসবেন। 100% এখন বলে দেবো, রান্না বান্না হয়ে গেছে, শেয়ার ছাড়া কেউ আমাদের আজকের অফারটা পাবেন না আপনারা। ওকে, সবাই শেয়ার করে রাখেন, আজকে না কিনেন কালকে পাবেন, কালকে না কিনেন পরশুদিন কিনবেন। আপনার দেখা তো বাড়ি ধরাই দিছেন আমারে, নেন আপনার। ওরে ভাই দেখেন, একদম হালাল খাবার ভাই। ওকে, এবার আমরা প্রাইস বলে দেবো, যারা লাইভে অপেক্ষা করছেন আমাদের প্রাইস জানার জন্য এখন জানতে পারবেন। রান্না বান্না শেষ, পাগলা ব্লেন্ডারের কাজ শেষ, দেখেন কি চমৎকার। চিতই ভিডিও হইলে ভালো হইতো ভাই, এমন কারি কুকারের দাম কত? কোন একদম ধামাকা অফার দিব ভাই, কত আছে একটু দাঁড়ান না, একটু বসে দেন। ওই যে সাবিনা ইয়াসমিন আপু বলতেছে ভাই দামটা বলেন না, কিন্তু চলে গেল, একটু 2-3 মিনিট ওয়েট করেন, আপনাদের জন্য এই ধামাকা অফারটা রাখছি, এটা হচ্ছে কুরবানির অফার। ওকে, আজকে যারা কিনবেন তাদের লাকি চান্স, ঠিক আছে, যারা শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল অফার আছে, সর্বোচ্চ শেয়ারকারী যে হবে তার জন্য একটা ব্লেন্ডার, ব্লেন্ডার আপনার বাসা থাকলে একটা রোবট মাল্টিফাংশন কারি কুকার ফ্রিতে নিয়ে যাবেন, 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। ভাতটা দেখেন না, এই যে ভাতটা, ভাতটার কি অবস্থা, ও ঝরঝরা, সুন্দর ঝরঝরা, একবারে লাইভে ক্লিয়ার কাট দেখানো, দেখছেন? অনেক সময় ভাই অসমাপ্ত রাখতে হয় জানেন, লাইভ হয় না। এই দেখেন, এক ফোঁটা পোড়া লাগছে, পোড়া লাগে নাই, দেখেন দেখেন ভাই, এক ফোঁটা পোড়া লাগছে, এক ফোঁটা পোড়া লাগে নাই। দুইটার প্রাইস কত অনেকে জিজ্ঞাসা করতেছে, দুইটারই বলে দিচ্ছি। এখন অনেকে আবার বলতে পারে ভাই এটার মধ্যে তো শুধু ভাত হয়, তরকারি তো হয় না, আমি তরকারি তো এই পাশে করেই দেখেছি, এটার মধ্যে ভাতও হবে তরকারিও হবে, এটার মধ্যে ভাত হবে তরকারি হবে, দুইটা মডেল আছে, যে যেটা নিতে চান নিতে পারবেন। ওকে, প্রাইস প্রাইস, 100 বছরের একটা প্রেসার কুকার আছে, প্রাইস গুলো আগে বলে নেই, 100 বছর যাইতেছে। আচ্ছা ঠিক আছে,
যারা এই ব্লেন্ডার থেকে শুরু করি, পাগলা ব্লেন্ডার আপনি জানেন এটা 8 থেকে 10,000 টাকা আমরা বিক্রি করি, 10 বছরের গ্যারান্টি সহ 3টা জার। ওকে, একটা মিডিয়াম জার থাকবে, একটা ছোট, একটা বড়। এটা রেগুলার প্রাইস একদম ফিক্সড প্রাইস 6,500 না, আজকে আরো ধামাকা দিব। কত চিন আপনাকে কুরবানিতে ধামাকা? মাত্র 5,000, মাত্র 5,000 টাকা ব্লেন্ডার, 5,000 টাকায় 10 বছরের গ্যারান্টি। আচ্ছা, আমি আবার বলতেছি, ঠিকানা হইতেছে রাসেল এন্টারপ্রাইজ, নাম্বার দেয়া আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, দোকান নাম্বার 9। ব্লেন্ডারের দাম 5,000 টাকা, মাত্র 5,000, 5,000 টাকা। আর যারা রোবট প্রেসার কুকার নেবেন, রোবট মাল্টি ফাংশন কুকার নেবেন, এটা রেগুলার প্রাইস ছিল 8,500, এখন কত? মাত্র 3 দিন। এখন চলাকালীন অবস্থা থেকে 3 দিনের মধ্যে যারা অর্ডার করবেন, শেয়ার ছাড়া কেউ অফারটা পাবেন না, অবশ্যই শেয়ার করতে হবে। বলেন কত? এটা 3 দিনের অফার মাত্র 5,000 টাকা, 5,000, এটাও 5,000, 5,000, হ্যাঁ, 8,500 ছিল এটার রেট, হ্যাঁ, মানে ব্লেন্ডারও 5,000, রোবট মাল্টি ফাংশন মার্বেলের হাড়িটা যেটা আছে কুকারটা, এটাও 5,000। এই যে খোলা যেটা নেন, এই যে হাড়ি শেপ, কড়াই শেপ যদি নেন, আর এটা যদি নেন, যেটাই নেন, 5,000 টাকা। আর যারা এই যে এই গোলটা নেবেন, এটাও 5,000। ওকে, এন্ড প্লেটে গোটা ভাত দিয়ে একটু খায়া দেখা। আরে ভাই, একটু লাইভে খালি আপনারা দেখাইছেন ভাই, গরম তো, আপনি লন না, একটু বাড়েন দেখি কি অবস্থা ভাই। এই গরম জিব্বা পুড়ে যাবো তো, পুড়লে আপনার পুড়বে আমার কি? এন্ড একটু মাংস লন ভাই, খাইতে পারেন। আচ্ছা, রান্না হয়েছে কিনা আগে খায়া দেখান, দোকানদার খালি ফাঁকি দিল আর জীবন ভর। রান্না তো হয়েছে ভাই, খায়া দেখান না, কি খাওয়ামো, কি খাবো, এই রান্না খায় কি না খায় এটাও তো দেখানো লাগবে। এটা কোনো কথা হইলো? 5,000 টাকার কারি কুকার, এই অফার তো আর থাকলো না, 500 কিন্তু আজকের জন্য 5,000 নাকি? অনলি 5,000, 3 দিনের অফার। ওকে, 5,000 টাকা নেন, দোকানিরে আগে খাওয়ায় দেখাই। 5,000 টাকা ব্লেন্ডার নিলে 5,000, এটা নিলেও 5,000, হোম ডেলিভারির সুবিধা আছে? খাবার হয়েছে, ভালো হয়েছে, সেই টেস্ট, সেই টেস্ট, এত টেস্ট কে? ডায়লগ হয়ে গেল না, এত টেস্ট কে? আচ্ছা, এইবার এই যে 100 বছরের গ্যারান্টির কিয়ামের প্রেশার কুকার, কত কত দাম আছে ভাই বলেন? ভাই এটা 3টা সাইজ হবে। আচ্ছা, এটা ধরো, এটা 100 বছর কেন গ্যারান্টি জানেন? কারণ এটা 100% স্টেনলেস স্টিল, এটা 3টা সাইজ হবে। আর আরেকটা জিনিস বলি, আগের প্রেশার কুকার গুলো ছিল অ্যালুমিনিয়ামের, কালার দেখতে স্টিলের, কিন্তু ওটা ছিল অ্যালুমিনিয়ামের, আর ওটাতে কোনো লক ছিল না, আমাদেরটা হচ্ছে 6 লক, 1, 2, 3, 4, 5, 6। কারি কুকারের সাইজটা বলেন, এটা কত সেন্টিমিটার? এটা হচ্ছে 10 লিটার, আপনি সেন্টিমিটার, হ্যাঁ, এটা না সেন্টিমিটার হচ্ছে 32 সেন্টিমিটার, 9 in 1। ওকে, মানে 10-এর কাজ 1-এ করবে, 9-এর কাজ 1-এ করবে। আচ্ছা, কত কেজি চাল রান্না করা যাবে? ভাত সর্বোচ্চ 2 কেজি পাকাতে পারবেন, পোলাও হইলে একটু বেশি, পোলাও 2-2.5 কেজি করতে পারবেন। আর যারা গোশত পাকাবেন, গরু গরু র গোশ, তাহলে 6 কেজি গোশত পাকাতে পারবেন, আর আলু দিয়ে পাকালে 5 কেজি করতে পারবেন। আচ্ছা, এটা গ্যারান্টি কার্ড দিয়ে দিবেন তো নাকি? 3 বছরের ওয়ারেন্টি দিয়ে দিব, যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেবো এটা। ওকে, আর এই যে স্টিলের প্রেশার কুকার, যাদের বাসায় গ্যাস আছে বা মাটির চুলা আছে বা অনেকে ইন্ডাকশন চুলা ইউজ করতে চায়, এই প্রেশার কুকারের গ্যারান্টি 100 বছর। ওকে, 100 বছরের মধ্যে যদি এটা জং, মরিচা, কালো ডিসকালার হয়, ফেরত। এবং এটার আরেকটা সিস্টেম হচ্ছে, রাবারটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে রাবারটা আছে না, দুইজনে মিলে এই ভাবে টানবেন, যদি এটাও 100 বছরে নষ্ট করতে পারেন নতুন, কারণ এটা অরিজিনাল সিল। প্রাইস বলেন ভাই, এটা হচ্ছে 4.5 লিটারটা যেটা আছে, মাত্র 2500, 2500, হ্যাঁ, জবান দিয়ে দিব, খালি 2500 টাকা। আচ্ছা, রেগুলার প্রাইস ছিল 4,500। ওকে, লকিং সিস্টেমটা আমরা যদি একটু দেখাই, জাস্ট এখানে দিয়ে এভাবে একটু চাপ দিবেন, লেগে যাবে, লেগে যাবে। 4.5 লিটারটা 2500, 5.5 লিটারটা মাত্র 3,000, যেটা 5,500 আজকে সকালে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, খালি 3,000। আর যারা 6.5 লিটার কিনবেন, মাত্র 3500। ওকে, 5.5 থেকে 6,000। আচ্ছা, একজন ভাই লিখছে যে টাকা কি আগে পাঠাতে হবে? 1,000 টাকা, ঢাকার বাইরে হইলে আপনারা 1,000 টাকা বিকাশ করবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে কুরিয়ারে পাঠাই দিব। এখন এই 3টা অনেকে একসাথে নিতে চায়, 4টা অনেকে একসাথে নিতে চায়, সেক্ষেত্রে ধামাকা অফার থাকবে আমাদের। কি থাকবে? ব্লেন্ডারটা 5,000, এই কারি কুকারটা 5,000, 5,000, এই ভাতেরটাও 5,000, কত হয়েছে 3টা 15,000, 15,000, ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, 3 দিনের মধ্যে যারা অর্ডার করবে, 3টা একসাথে নিলে, 3টা একসাথে কিনলে ডেলিভারি চার্জ ফ্রি। যারা এই প্রেশার কুকারটা সহ কিনবেন, প্রায় 6 থেকে 7 কেজি ওজন, এটা সহ কিনবেন, মাত্র 18,500, ডেলিভারি চার্জ ফ্রি। আর যদি সিঙ্গেল সিঙ্গেল একটা বা দুইটা কিনেন, অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে। তো ভিউয়ার, সরাসরি যদি আসতে চান, এসে কিনে নিতে পারেন, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান নাম্বার 9। এছাড়া অনলাইন থেকে অর্ডার করতে পারবেন, দেখেন নিচে কোনো রকম পোড়া লাগে নাই। তো আজকের লাইভটা যারা এনজয় করছেন, শেয়ার করলেও কিন্তু আপনাদের জন্য অফার আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসল ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ।